তারা আমাকে বলল আপনি কেন দেননি আমি বললাম দিতে যাব কেন আমার মার্ক্স যদি কেউ চেঞ্জ করে তাহলে আমি সেই মার্কস দিতে যাব কেন আর কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রশাসনিক কাজকর্মে অনিয়মের ভুরি ভুরি অভিযোগ উঠছে এই আবহেই এবার ভাইরাল হল আরজিকর মেডিক্যালের কমিউনিটি মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসরের এই বিস্ফোরক অভিযোগ বৃহস্পতিবার আর জি কর মেডিকেলের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে আয়োজন করা হয় একটি কনভেনশনের যেখানে উপস্থিত ছিলেন জুনিয়র ডাক্তাররা ছিলেন একাধিক বিভাগের প্রধানরাও সেখানেই এই বিস্ফোরক অভিযোগ করেন অ্যাসোসিয়েট প্রফেসর সমীর কুমার রায় যা সন্দীপ ঘোষের ক্ষেত্রে নিঃসন্দেহে অস্বস্তিদায়ক আর জি কর মেডিকেলের কলেজের কমিউনিটি মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর সমীর কুমার রায় বলেন আমাকে বলা হল যদি অনেকগুলো ছেলে মেয়ে ফেল করে যায় তাহলে আপনি কি করবেন এখানেও অনেকে ফোন করছে কাউকে অনার্স মার্ক দিতে হবে তাকে যদি আপনি দিয়ে দেন তাহলে কি হবে কত রকম প্রশ্ন আমি বলছি এই সবের মধ্যে আমি নেই আমি কোথাও দিইনি আমাদের কমিউনিটি মেডিসিন কখনও এইসব কাজ করে না আমাকে বলল আপনার কি ট্রান্সফার হওয়ার ইচ্ছে হয়েছে আমি বললাম সে কি মশাই আপনি যদি আজকে করেন এবং পৃথিবীর যে কোনো প্রান্তে করেন আমি সেখানেই চলে যাব এখানে